डीजे बापी दू शायद नंबर पोल दासी बोले माँ चलो माँ बासुर देखते जाए चलो माँ चलो आज बासुर देखते जाए शानो का बासुरी सामने लोए गो তাতে কি হয়েছে কামারালা কাজ করে লৌহ বেশি হয়ে গেছে তাই বোধ হয় ফেলে গেছে মহারাজ তারা শুনুন মহারাজ যে দিজে বার আসবে কন্যা রানা শানে সেই দিজে বার নিকটে পাঠিয়ে দেবে যে কন্যা অনিল কবদের অন্ধন সেই কন্যা হইবে আমার পুত্র বধূ অসম্ভব কথা শোনালে রানী মানব হইয়া কেউ কোনদিনের জন্য পেরেছে ওই পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় করিতে সিদ্ধ মহারাজ কোন অসম্ভব নেই মহারাজ কি বলতে চাচ্ছ যদি সত্যি মানে সত্যি কন্যা হয়ে থাকি নিশ্চয় রান করতে পারবে ও তাই যদি সত্য হয় তাহলে তো আমার কাছে এখন তুমি এসো রানী এই পঞ্চগুলি লোহের কলাই আমি দেব দ্বিজবারের নিকটে কে আছো দ্বিজবারকে পাঠিয়ে দাও আসুন আসুন নমস্কার নমস্কার আমি আপনাকে ডেকেছি আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ সেজন্য একটি পাত্রী সন্ধান করতে হবে বিলক্ষণ শুনুন আমারই কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই পঞ্চগুলি লোহের কলাই কি হবে মহারাজ যে কন্যা অন্যের ন্যায় করিতে পারবে সিদ্ধ সেই কন্যাকে করবেন সম্বোধন অসম্ভব কেন মানব হইয়া কোনদিন পঞ্চগুলি লোহের কলাই অনিমেষে করতে পারে রন্ধন পারে পারে দ্বিজবর সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারবে এ নিয়ে আপনি চিন্তা করবেন না ধরুন সতী মায়ের সতী কন্যা হলে তাহলে দিন আমার হস্তে আসুন নমস্কার বাবা রে বাবা যেতে হবে কন্যার সন্ধানে বাবা দেখি চলো যাই ও ঘটক চলে আরে চলে রে আরে কন্যার সন্ধানে ঘটক চলে এ চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে আর পূর্ব দিকে চলে ঘটক রে আহারে আহারে ওই না কন্যার সন্ধানে ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে আরে দক্ষিণ দিকে চলে ঘটক রে আহারে আহারে ওই না কন্যার সন্ধানে ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে আর পূর্ব দিকে চলে ঘটক রে আহারে আহারে ওই না সাইরাজের ভবনে ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে ঘটক চলে ওগো প্রভু শঙ্কর দেখতে দেখতে আমার একটি মাত্র কন্যা বা বেহুলা
সে যে অনেক বড় হতে চলেছে, তার যে বিবাহের ব্যবস্থা করতে হবে। দাদা আমি এখন কি করি, কোথায় যায়? হ্যাঁ মনে পড়ে গেছে, আমি এই মুহূর্তে ঘটক দ্বিজবরকে ডেকে পাঠিয়ে দেব। পাত্রের প্রহরে দেখো তো বাইরে কে এসেছে। ঘটক দ্বিজবর মহারাজ, ওনাকে সসম্মানে ভিতরে নিয়ে এসো। দ্বিজবর ঠাকুর ভিতরে প্রবেশ করেন। নমস্কার। একে কি তব নাম, কোথা তব ধাম, কি নিমিত্তে আসিয়াছ হেতা? মোর আসিয়াছি চম্পক হইতে। চম্পক হইতে? মোর নাম দ্বিজবর ঠাকুর। দ্বিজবর ঠাকুর, এসেছি আপনার সনে দেখা করিতে। বাহ ভালো কথা, কিন্তু কেন দেখা করতে এসেছেন? মোর ঘরে আছে নাকি বিবাহযোগ্য কন্যা? আমার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে অবশ্যই। কন্যাটিকে বিবাহ দেবেন? ওগো দ্বিজবর মহাশয়, উপযুক্ত পাত্র হলে আপন কন্যাকে ওই স্থানে করিব সম্প্রদান। কিন্তু বলুন, পিতার কি বা নাম, পুত্রের কি বা নাম, কোন রাজ্যে বাড়ি? তাহলে শুনুন, চম্পকে অধীশ্বর। চম্পকের অধীশ্বর নামে রাজা কোটীশ্বর। কোটীশ্বর, তাহার পুত্র চন্দ্রধর। চন্দ্রধর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। উত্তম উত্তম প্রস্তাব দ্বিজবর মহাশয়, উত্তম প্রস্তাব। আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপন কন্যাকে ওই স্থানে করিব সম্প্রদান। বিলক্ষণ বিলক্ষণ, আমি বলছি কি, বিবাহের দিন ধার্য করার আগে আমার যে একটি কথা আছে দ্বিজবর মহাশয়। কন্যা? অবশ্যই কন্যা। শুনুন আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন বলুন বলুন। বিবাহ দিন ধার্য করার আগে আমার একটি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, কি কথা? রানী অমলাকে একটি বাণীর জন্য ডেকে জিজ্ঞাসা করে দেখা দরকার আছে। হ্যাঁ বিলক্ষণ বিলক্ষণ। আপনি চান বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করুন? হ্যাঁ। উদর পূর্ণ করে ভোজন করুন, আসুন। আসছি। নমস্কার নমস্কার নমস্কার। ওগো রানী, একটি বারের জন্য এসে দেখে যাও রানী, আজ আমাদের কি সুখের দিন। রানী তুমি কোথায়? রানী আমাদের সুখের খবর কি তোমার কন্যা কুয়ারে গেল না? রানী একটি বারের জন্য তুমি আমাকে ডেকেছে মহারাজ। তোমাকে কেন ডেকেছি জানো রানী? কেন মহারাজ? ঘটক দ্বিজবর মহাশয় এসেছেন আমাদের কন্যার বিবাহের জন্য। মহারাজ? হ্যাঁ রানী। একি বলছো মহারাজ, কিন্তু কোন জায়গা মহারাজ? তাহলে তুমি শুনতে চাও রানী? হ্যাঁ মহারাজ। ওগো রানে, চম্পক নগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, তাহার কনিষ্ঠ পুত্র নাম দুর্লভ লক্ষ্মীন্দর। মহারাজ এই যে আসছে মা কথা মহারাজ। কেন? তাহলে শুনুন মহারাজ। অবশ্যই। চাহাদে রে সানে হে বিবাদে কি করে বিশোরি গো। তাতে কি হইছে রে? রে সানে বিবাদে করে বিশোরি গো। আরে দে গো না দে গো না হাবিয়ে দেহে উহুলা সুন্দরি গো। রানে দে গো না দে গো না বিয়ে আমার দেহুলা সুন্দরি গো। আরে কেউ শুনো চোহ কোন কালে আমি দেখছি রানে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তাছাড়া একজনকে সাপে কেটেছে বলে আবার অপরজনকে সাপে কাটবে, এর কোনো মানে হয় না রানী। আমি যে দ্বিজবর মহাশয়কে কথা দিয়েছি আপন কন্যাকে ওই স্থানে দেব বিবাহ, ওগো রানী আমি যদি না আমার কথা রাখতে পারি তাহলে থাকবে না আমার মান, থাকবে না আমার সম্মান, আমার মান সম্মান সব ওই ধুলোর সাথে মিশে যাবে রানী। মহারাজ কথা দিয়েছো, এর জন্য চিন্তা কি মহারাজ? রানী আমাদের কন্যা যদি স্বর্ণ চাইবে আর সে স্বর্ণ দিতে পারবে না,
আর আমাদের কন্যার বিবাহ হবে না। রানী মহারাজ, রানী তুমি নারী হলেও তুমি বুদ্ধিমতী রানী, তুমি এখন অন্তপুরের মাঝে যাও আর ঘটক দিজবর মহাশয়কে এই স্থানে পাঠিয়ে দাও। বেশ মহারাজ, তাই আসি। তাই এসো, এই কি আছিস? দিজবর মহাশয়কে আপনি এসে গেছেন মানে বলছিলাম কি, উদরপূর্ণ করে ভোজন করেছেন তো? হ্যাঁ বাবা, প্রচন্ড খেয়েছি। মানে বলছিলাম আমি যে কথা দিয়েছিলাম আপনার ওই স্থানে বিবাহ দেব আমার কন্যাকে, বিশেষ একটা কারণে আমি আমার কন্যাকে বিবাহ দিতে পারবো না। কেন 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 তাহলে আপনি শুনতে চান দিজবর মহাশয়? তাহলে শুনুন, আমাদের কন্যা রোচনে যে বারাজ ধীরাজ দিতে পারবে স্বর্ণ, সেই স্থানে আপন কন্যাকে করিব সম্প্রদান। আপনার কন্যা রোচনে স্বর্ণ দিতে হবে? হ্যাঁ দিতে হবে। আপনার কন্যার বয়স পূর্ণ 12 বছর, তাই না? অবশ্যই। আচ্ছা, 12 বছরের কন্যা রোচনে কেউ কোনোদিন স্বর্ণ দিতে পারে? বলছিলাম একটু ভেবে দেখলে হতো না দিজবর মহাশয়? বলুন, স্বর্ণ যদি দিতে পারেন এই স্থানে থাকুন, নতুবা এই স্থান পরিত্যাগ করে বেরিয়ে যান। তা আমার একটা দেখদর তো উপস্থিত আছে নাকি? কি হচ্ছে? তা বলছিলাম আমার কিছুদিন সময় দিন। আমি সময়, ঠিক আছে, আমি আপনাকে 1 সপ্তাহকালীন সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি স্বর্ণ দিতে পারেন তাহলে আপনার চাঁদ মুখটা আমাকে দেখাবেন, নতুবা নতুবা ওই চাঁদ মুখটা আমাকে দেখাবেন না। কথাটা যেন মনে থাকে। নমস্কার, প্রণিপাত। ওগো প্রভু শঙ্কর, জানি না, না জেনে যদি আমি কোনো অপরাধ করে থাকি তব চরণে অধম সন্তানকে তুমি ক্ষমা করো প্রভু। বাবা রে বাপ, কি রাগি মহারাজা, বলে কন্যা রোজনে স্বর্ণ দিতে হবে। কেউ কোনোদিন স্বর্ণ দিতে পারে একটি কন্যা রোজনী? যাও আমি অন্য রাজ্যে কন্যা দেখে আসবো। কি, হ্যাঁ তাহলে চলে যাই। ও ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে, ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে চলে। আরে ধীরে ধীরে চলে ঘটক রে, আহারে আহারে ওই না কন্যার সন্ধানে ঘটক চলে চলে রে কন্যার সন্ধানে। আকমা বচনকে চলনি, তুমি কোথায় আছো? একবারে তুমি দেখা দাও, এই হতো ভাগিনীকে আমি তো নিত্য নিত্য তোমার নামে স্মরণ করি, কেন তোমার দেখা পাই না? একবারও তুমি দেখা দাও। আজি সংকরণ তুমি তো আজ মনসা দেবী, ও মা শঙ্কর লো অমানন্দিনে তোমে ও মা তুমি গো মা ও মা মনসা শঙ্কর নন্দিনী তুমি, তুমি তো মা মনসা দেবী, শঙ্কর নন্দিনী তুমি, তুমি গো মা মনসা দেবী।
शंकर तुम्हें कुछ ही माँ एक बार की अमन देखो देवी ना अमित तुम्हारी दासी क्या नो क्या नो तुम्हें तो निष्ठुर क्या नो तो मशहूर क्या नो तुम्हें मैं देखा दिच्छु ना माँ बुला तुम्हें यही खाने की कुछ हो माँ के अमन भाभी मैं की बेहुला बोले ना की दिलो तो होली के बर मायशी चे তুমি এইখানে কি করছো মা আমার আগে তুমি সারা দিয়েছো মা হ্যাঁ মা বেহুলা আমাকে বলো না আমি তো তোমারই দাসী আমি নিত্য নিত্য তোমার চরণে আমি পুষ্প চন্দি আমি তোমার চরণে সেবা করি ওকে মা আজ আমি বড় বিপদে পড়েছি কেন মা ওকে মা এসেছিল আমার এই ভবনে আগে ঠকঠক দিছো মা সেই খনক দিজবর আমার সম্বন্ধে নিয়ে এসেছিল আমার পিতা যে বড় লোভী চেয়েছে দিজবরের কাছে আমার জন্য স্বর্ণ পরণমা বলো না আমার কি বিবাহ হবে না ও গো মা বেহুলা দুঃখ করো না মা আমি আমার গলার স্বর্ণ হার খুলে দিয়ে যাচ্ছি এই স্বর্ণ হার এক ভরি রোজন আছে আর এক ভরিতে এক রাতে কম হবে তুমি মাখু বেহুলা আজকে কি কথা বললে তুমি আজ তোমার ঘরে স্বর্ণ হার আমার দিয়ে যাবে আর ওই স্বর্ণ হারতে আমি এক রাত্রি কম হব আমার বিবাহ হবে সাথে চম্পকন করে মা গো মা তাই কি হয় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আজ তোমার আশীর্বাদ নিয়ে আমি যেন গৃহলক্ষ্মী হয়ে যেতে পারি সাথে চম্পকন করে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আশীর্বাদ করে বেহুলা তোমারও তো হোক আমার পূজার প্রচার বিশ্ব মাঝারি সবাই ডাকে যেন আমার আস্তে কষ্টমণি মাতা তাই তো মাঝে আমার স্বর্ণ হার দিয়ে গেল কিন্তু এই কথা তো বলে গেল না ঘটক দিজে বলের কাছে কোথায় দেখা হবে কিভাবে দেখা হবে না না আর আমি বিলম্ব করব না এই মুহূর্তে আমি ধুলা খেলা করব এই পথ মাঝে ওই ঘরে দিজে বড় আসছে দেখি ঘরে দিজে বড় আবার কি বলে মাঝখানে এই ঠিকন রৌদ্রের বেলা তুই এমন ভাবে কি করছিস রে মা আমি ধুলা খেলা করছিলাম ধুলা খেলা করছিস এত বড় একটা মেয়ে তুমি এত বড় একটা মেয়ে নাকি ধুলা খেলা করছিস তুই আমার খেলা জিনিসটা নষ্ট করে দিলে কেন ধুলা খেলা করে কি পাস রে মা ধুলা খেলা করলে কি বা পাই আমি জানো হ্যাঁ ধুলা খেলা করলে কে কোথায় যায় কে কি বলে সব বলে দিতে পারি সব বলে দিতে পারি এই দা এটা কি দেখতে পেয়েছিস এটা হচ্ছে সবেদা গাছের লবেদা লাঠি আক্কা মারি না কে কোথায় গেছে সব বলে দিতে পারিস হ্যাঁ আচ্ছা বল তো আমি কোথায় গিয়েছিলাম তুমি গিয়েছিলে সাই রাজার বাড়ি হ্যাঁ তো আচ্ছা কিসের জন্য গিয়েছিলাম তার একটা কন্যা আছে তার বিয়ে সম্বন্ধ নিয়ে হ্যাঁ তো তা মহারাজ কি লোক তার সেই কন্যার জন্য স্বর্ণ চেয়েছি তুমি দিতে পারোনি তাই চলে যাচ্ছ খুব ভালো খুব ভালো তোমার যেতে হবে না কেন একটা কথা বলবো হ্যাঁ বল বল ও স্বর্ণ যদি আমি তোমায় দিই জাম গাছ দিয়ে তুই তাই বলে যাচ্ছিস
12 বছরের কন্যা রজনে তুই স্বর্ণ দিবি? হ্যাঁ আমি দেব। কই দেখি স্বর্ণটা দেখি। স্বর্ণ নেবে? ও সর্বনাশ! আজকাল বাজারে স্বর্ণের ভরি কত? 50,000। স্বর্ণটা নেবার মানে মানে কেটে বল। কই দাও মা, তুমি নিতে পারবে? হ্যাঁ নিতে পারবো। এক হাতে নিতে পারবে না, দু হাতে নিতে হবে? হ্যাঁ। কই দাও দেখি, অনেক ভারী আছে। বাবারে আমি পেরে যাবো মা দিয়ে। আচ্ছা কই দেখি কেমন ভাবে পারো। হ্যাঁ ধরো স্বর্ণ। আমি জানি তুমি সহ্য করতে পারবে না। বাবা এইটুকু শুনে এত রোয়েট? হ্যাঁ এত ভারী। দেখো দ্বিজবার মহাশয় চলে যাও ওই সাই রাজার বাড়িতে। আমা হবে? আমি বলছি হবে। গেলে পেটন টেটন খাবো না তো মা? না না। তাহলে তাহলে আমি আসি। আমা এসো। হ্যাঁ তুই ভালো থাক, সুখে থাক, তুই বেঁচে থাক, তো তোর ঠাকুমা বেঁচে আছে, থাক সব সুখে থাক, সব সুখে থাক। আসিয়া একটি পাত্রের সন্ধান এসেছিল, তাও সেই রানী অমলার অসম্ভব চাওতে তার সম্ভব হলো না। কিন্তু প্রহরে দেখো তো বাইরে কে এসেছে, ওনাকে শ্মশান মানে নিয়ে এসো। আসুন। একে আপনি পুনরায় এসেছেন? নমস্কার। কিসের জন্য এসেছেন? কেন আপনার কন্যার জন্য স্বর্ণ দেবো বলে? স্বর্ণ আপনি দেবেন? হ্যাঁ। কই দেখি দেখি, স্বর্ণ দেখবেন? অবশ্যই দেখতে চাই। কেমন স্বর্ণ আমি দেখি? একে এইটুকু স্বর্ণ নিয়ে আপনি ছেলে খেলা করতে এসেছেন? কেন কেন কেন? এই স্বর্ণ যদি কম হয় তাহলে আপনার হস্তপদ বন্ধন করে নিয়ে যাওয়া হবে অন্ধকার কারা কক্ষের মধ্যে। ও বাবা রে বাবা রে বাবা, ও বাবনি তুই বিধবা হলি? বিধবা মশাই আরো আছে শাস্তি। হ্যাঁ হ্যাঁ বলুন। এই স্বর্ণ যদি কম হয় তাহলে আপনাকে যে শুলে দেওয়া হবে। স্বর্ণ ফেরত, স্বর্ণ ফেরত দেব? এদিকে আসুন, স্বর্ণ আমার কাছে এসেছে মানে ফেরত দেওয়া হবে না, স্বর্ণ রুজন করে দেখা হবে। কেমন? ওই স্থানে দাঁড়ান। এ কে আছিস? আমার বেহুলাকে এই মুহূর্তে এই স্থানে নিয়ে আয়। ও মা মা গো, তুই থানে থেকে কানে শোন মা, স্বর্ণটা হয়ে যায় জানে রে বা। উঠে এসো মা, উঠে এসো। দ্বিজবার মহাশয় আপনি নিজেই রুজন করুন। আমি সভাসদগণ, আপনাদের সবার অনুমতি নিয়ে একদিকে বেহুলা আর অন্যদিকে স্বর্ণ নিয়ে নৃত্যের উপরে আমি রুজন করছি। দেখুন দেখুন সভাসদগণ, একদিকে আমার কন্যা বেহুলা আর অন্যদিকে স্বর্ণ। স্বর্ণ বেশি হয় না আমার কন্যা? ভারত স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে না? মহাশয় আমি যে আমার পণ বুঝে পেয়েছি তাই বলছি, ক্ষণকাল করুন অপেক্ষা, আমি যে বিবাহের আয়োজন করতে চাই। মহারাজ দ্বিজবর মহাশয়, আপনি স্বর্ণ পেয়েছেন? অবশ্যই। আমার একটি কথা বলুন না।
আমার কাছে আছে পঞ্চগুরি লোহের কলাই। পঞ্চগুরি লোহের কলাই, ওটি দিয়ে কি হবে দিজেবর মহাশয়? আপনার কন্যা যদি অনিমেষে করতে পারে রন্ধন, দিজেবর মহাশয় আমাদের চম্পাং নগরে কুলবধূ হয়ে যাবে। দিজেবর মহাশয়, আমার মনে হয় দিজেবর মহাশয় আপনার মহারাজের মাথাটা খারাপ হয়ে গেছে। তাছাড়া আমার কন্যা যে মানবী, মানবী হয়ে কেমন করে পঞ্চগুড়ি লোহির কলায় অনিবেশে অর্জেন্টের সিদ্ধ করবে? পারবে না দিজেবর মহাশয়, কিছুতেই পারবে না। পারবে 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 মহারাজ, পারবে। যদি সতী মায়ের সতী কন্যা হয় না, অবশ্যই পারবে পঞ্চগুড়ি লোহের কলায় অনিবেশে রন্ধন করতে। দিজেবর মহাশয়, আপনি তো একটা সহজ কথা বলে দিলেন, সতী মায়ের সতী কন্যা হলে পঞ্চগুড়ি লোহের কলায় অনেক বেশি অন্যায় সিদ্ধ করবে। কিন্তু দিজেবর মহাশয়, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার কন্যা বেহুলা যদি আমার কন্যা না হয়ে আপনার কন্যা হতো, তাহলে পারতেন? পারতেন তার এত বড় পরীক্ষা নিতে? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? উত্তর দেন, উত্তর দেন, উত্তর দেন মহারাজ। মহারাজ, এ স্বর্ণ আমার নয়, মহারাজের আদেশ আমার দিতে হবে। জানে জানে দিজেবর মহাশয়, জানে রাজ আদেশ আপনাকে পালন করতে হবে। তাই তো দিজেবর মহাশয়, আমি আপনাকে যে কথা দিয়েছি সে কথা আমি ফিরিয়ে নিলাম। এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে আপনি বেরিয়ে যান। মহারাজ, আমাকে আপনি চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। বেশ, চলে যাচ্ছি মহারাজ। যান। কিন্তু যাওয়ার আগে, যাওয়ার আগে আমার একটি কথা মহারাজ। বলুন। আপনার কন্যা কি অসতী? দিজেবর। আপনার অমলা কি অসতী? দিজেবর মহাশয়, এই অসতী ঘরে আপনার, আপনি কি এই রাজ্যের অসতী? দিজেবর মহাশয়, যে ভাষা আপনি রাজ দরবারের মধ্যে ব্যবহার করলেন, আপনি যদি বয়স্ক মহাশয় না হতেন, তাহলে আপনাকে প্রহরী দ্বারায় ঘাড় ধাক্কা দিতে দিতে এই মুহূর্তে বের করে দিতে হবে। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন। আমি কি করবো দিজেবর মহাশয়, আমি যে নিরুপায়, আমি যে নিরুপায়, কন্যার পিতা হওয়া কি যে যন্ত্রণা, কি যে জ্বালা, সেটাই একমাত্র কন্যার পিতা জানে। দিজেবর মহাশয়, আমার অমলা যে সতে, আমার বেহুলা যে সতে, সতী মায়ের সতী কন্যা পঞ্চগুড়ি লোহির কলায় মম হস্তে দিন, কন্যা দ্বারা সিদ্ধ করে পাঠিয়ে দেব রাজন্তপুর মাঝে। বিলক্ষণ বিলক্ষণ বিলক্ষণ, তাহলে আমি আসি। আসল দিজেবর মহাশয়, হাই বিধাতা, একে লিখেছিলে বেহুলার লল্লটে, কেন কেন এত দুঃখ যন্ত্রণা ওর ভাগ্যে লিখেছ বিধাতা? ওগো রানে, একটিবারের জন্য এসে দেখে যাও রানে, আজ আমাদের কি সর্বনাশের দিন। ওগো রানে, তুমি নীরব হয়ে কোথা বসে আছ? একটি বারের জন্য এসো না রানে, দেখে যাও, দেখে যাও আজ আমাদের কি সর্বনাশের দিন। অমলা, তুমি কোথায়, তুমি কোথায়? কিসের জন্য ডেকেছো মহারাজ? ওগো রানে, মহারাজ তুমি শুনতে চাইবে না মহারাজ, আমার দুনয় কি হয়েছে মহারাজ, কেন এমন ভাবে অশ্রু ধারা বয়ে যায় মহারাজ, কি হয়েছে বলুন মহারাজ। তুমি না চেয়েছিলে আমাদের কন্যার রোজনের স্বর্ণ? তাকিয়ে দেখো রানী, তাকিয়ে দেখো, আমাদের বেহুলা যে এক রতি কম হয়েছে।
বলছো মহারাজ? তোমার বিশ্বাস হচ্ছে না? এ কথা কি সত্যি মহারাজ? উগুলারে আমি জানি তুমি যে মাতা, তুমি যে সন্তানের মাতা, তুমি কোনোদিনের জন্য বিশ্বাস করবে না। তুমি একবারের জন্য বেহুলাকে জিজ্ঞাসা করে দেখো মহারাজ। পেশি মহারাজ, আমি বেহুলাকে জিজ্ঞাসা করছি। বেহুলা মা, বেহুলা মাগো, তুমি রাগ ভরে জেনার কম হয়েছে বেহুলা? হে মা, হে বেহুলা, হে কি বলছো বেহুলা? আমি আমি এই সাগরতে আমি একরতি কম হয়ে গেছি। তুমি তো তোমার বোন বুঝে পেয়েছো রানে, কিন্তু ওই রাধা চন্দ্রধর চম্পকের অধীশ্বর, তার যে কিছু বোন আছে রানে, তাকিয়ে দেখো রানে, তাকিয়ে দেখো। মম হস্তে রয়েছে পঞ্চকুড়ি লোহের কলায়, এই পঞ্চকুড়ি লোহের কলায় অনিমেষে অনির্ণয় সিদ্ধ করে আমাদের বেহুলার যে সতীত্বের পরিচয় দিতে হবে। আমরা পারবো না মহারাজ। রানে মহারাজ, আমি তো অনেক অনেক অনুনয় বিনয় করেছি, আমি বলেছি আমাদের কন্যা মানবী পারবে না পঞ্চকুড়ি লোহের কলায়, পঞ্চকুড়ি লোহের কলায় যদি সিদ্ধ করতে না পারে তাহলে ওই চন্দ্রধর চম্পকের অধীশ্বর তোমাকে কি বলবে জানো? তোমাকে বলবে তুমি একটা অসতী। বেহুলাকে কি বলবে জানো? বেহুলাকে বলবে বেহুলা একটা
অসতি কন্যা পারবো না পারবো না পারবো না সেই যন্ত্রণা সহ্য করতে, তাই তো পঞ্চকুড়ি লোহের কলায় হস্তে করে নিয়ে ছুটতে ছুটতে এসেছি। আমি পেহুলাকে একটি বারের জন্য জিজ্ঞাসা করতে চাই, পেহুলা পেহুলা ওরে মা আয়নাবার নিকটে মা ওর কাছে আয়, ওরে মা তুই একটিবারের জন্য বল না, ও গো পিতা পারবো পঞ্চকুড়ি লোহির কলায় অনিবেশ অনির্ণয় সিদ্ধ করে পারবো তোমার সম্মান রক্ষা করতে, পারবো এইসব ভাষা বংশের মান মর্যাদা রক্ষা করতে, পারবো আমার সতীত্বের পরিচয় দিতে। আমি যে মানবে তুমি বেঁচে বলে না, কোনো মানবে পরে পচ্ছে গুলি লেহরে কলা অনিবেশে রাত্রি করতে আমি যে তোমার করতে আমি যে মানবে আছে মানবে তুই পারবি না পারবি না তুই পারবি না তোর পিতার সম্মান রক্ষা করতে, তুই পারবি না সাই বংশের মান মর্যাদা রক্ষা করতে, তুই পারবি না তোর সতীত্বের পরিচয় দিতে, তাহলে কি লাভ? আমি যখন এই রাজত্বের পথ দিয়ে হেঁটে হেঁটে যাব, তখন এই রাজত্বের প্রজারা আমার দিকে আঙুল তুলে বলবে, এ রাজা এ রাজা একটা প্রতারক। না পারবো না পারবো না পারবো না সেই যন্ত্রণা সহ্য করতে। ওরে মা তুই যখন কন্যা হয়ে পারবি না পঞ্চকুড়ি লোহের কলায় শুদ্ধ করতে, তাহলে তোর মতো কন্যার মুখ দেখাছে মহাপা। এই মুহূর্তে আমার দু চোখের সামন হতে তুই বেরিয়ে যা। তোকে যেতে হবে না রে মা, এই রাজত্বে যখন আমার কোন সম্মান থাকবে না তাহলে খেলাম এই রাজত্বের মধ্যে থেকে। আমার জানিস মা আমার দু চোখ যেদিকে যায় আমি আমি সেদিকে চলে যাবো রে মা, আমি সেদিকে চলে যাবো, আমি সেদিকে চলে তুমি এই রাজ্যের রাজা, তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? আমাদের তোমার এই কন্যা, তুই তুমি আমার পিতা। বেশ পিতা বেশ, তাই যদি হয় তোমার সম্মান রাখার জন্য আমি কথা দিলাম। আমি জানতাম
জানি তোমারে সর্বদা আমি রক্ষা করব বিন্দাগো জানি বেহুলা জানি তুই পারবি পঞ্চকুরি লোহের কলায় অরিবেশ অন্যায় সিদ্ধ করতে ওরে মা হস্তে করে যতন করে রাখ আমি এখন আসি রে মা আমি এখন আসি পিছু ডাকলে কেন রে মা ওকে বিন্দাগো বেহুলা রে আজ পঞ্চকুরি লোহের কলায় তুমি আমার হস্তে দিয়েছ তাই বলছো কবিতা যাওয়ার সময় তোমার কন্যাকে তুমি প্রাণ ভরে আশ্বস্ত করেছো আমি জানি পঞ্চকুরি লোহের কলায় আরো বেশি রাত্রি করে আশীর্বাদের ভাষা যে আমি হারিয়ে ফেলেছি রে মা তবুই আমি প্রভু শঙ্করের কাছে করে জোরে করি গো মিনতে ও গো প্রভু শঙ্কর আপন কন্যা যায় কঠিন পরীক্ষা দিতে ওর সম্মানে তুমি রক্ষা করো ওর সম্মানে তুমি রক্ষা করো ওর সম্মানে তুমি রক্ষা করো আজ সরবারে অবসর করিতে যাই আমার মা মা সরবারে ভগবান করিতে আমার মা দেখো মা তুমি দেখো মা তুমি দেখো মা তুমি দেখো মা তুমি সরোবরে স্নান করিতে যাই